আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যা করলে আপনি দুঃখ পেতে পারেন। আমরা কথায় শিখেছি না যে মানুষ ঠেকে শেখে, ঠেকে বলতে বাধা পেয়ে পেয়ে তার একটা অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতার বসেই সে শেখে। ঠিক তেমন করেই জীবনের ঠেকে ঠেকে শিখতে শিখতে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনায় বসছি সেটা হচ্ছে যা করলে আপনি অনেক দুঃখ পাবেন, কি করলে এবং কি করবো এই দুঃখ না পেতে। তা প্রথমেই আমরা জীবনে যা চাই তা সবসময় পাই না, চাওয়াটা না পাওয়াই দুঃখ। মানুষ প্রতিটা মানুষের জীবনেই এমন কিছু না পাওয়া আছে, তার একান্ত দুঃখ রয়েছে যে কথা হয়তো সবাইকে বলা যায় না। তা সেই কথাই যখন মানুষ আনমনে থাকে, যখন একা একা থাকে, তখন তার মনে সেই কথাগুলো উত্থিত হতে থাকে। তা আজকে আমরা আলোচনা শুরুতেই প্রথমেই এই বিষয়টা বলছি যে যা পাইনি তার জন্য আক্ষেপ করলে আফসোস করে করাগুলো ভুলে যান প্রথমেই, তার জন্য আর আফসোস নয়, যা গেছে তা যাক। কি করতে হবে? সামনের দিকে তাকাতে হবে। আমি যে প্রেজেন্ট টাইমটাকে নিয়ে আছি, আমি যে বর্তমান সময়টাকে নিয়ে আছি, আমি যদি পূর্বের দুঃখের স্মৃতিগুলো, পূর্বের আফসোসগুলো, পূর্বের আমার না পাওয়াগুলোকে যদি আরও বেশি করে সবসময় মনের মধ্যে রাখি, হীনমন্যতায় ভুগব, আত্মবিশ্বাসের অভাবে ভুগব, এবং কি হবে, এই সদা দুঃখের ভাব নিয়ে চলতে গিয়ে আমি বর্তমানটাকে উপভোগ করতে পারলাম না, যার প্রভাবটা ভবিষ্যতে পড়বে। জীবনে অনেকে এমন আছেন যে সুযোগ হাতছাড়া করেছেন, কোনো একটা সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করেননি, অপরচুনিটিটা কাজে লাগাতে পারেননি, তখন আফসোস হচ্ছে, ইস। একই সঙ্গে চাকরিতে ঢোকার কথা ছিল দুই বন্ধুর, দ্বিতীয় বন্ধু হঠাৎ করে বলল, না না আমার অত ছোট চাকরি, অত কম বেতনের চাকরি আমার পোষাবে না, তুই যা, তুই কর, আমি করব না। প্রথম বন্ধু গেল চাকরি করতে, সেই কম বেতনের চাকরি কয়েক বছরের ব্যবধানে যখন 3-4 গুণ বেতন হয়ে দাঁড়ালো, তখন সেই যে প্রথম বন্ধু চাকরি ছেড়েছিল তার আফসোস করলো, ইস, আমি যদি সেই দিন তোর সাথে যেতে পারতাম, সেদিন আমি কেন ছেড়ে দিলাম, আঙুল কামড়াচ্ছে। এইরকম এটাই উদাহরণ দিলাম, এইরকম হাজারো হাজারো জিনিস আছে, তখন জেলাসি ফিল হয়, তখন নিজেকে হীনমন্য মনে হয়। কিন্তু আমার মনে হয় এই ভাবটা মন থেকে ওইদিকে তাকানোরই দরকার নেই, একটা অপরচুনিটি গেছে, আরও 100টা অপরচুনিটি আমার সামনে আসতে চলেছে, আমি শুধু তৈরি হয়ে যাব। যখন ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি কেটে গিয়ে কিন্তু আবার সূর্যের কিরণ বেরোয়, ঠিক তেমন করে জীবনে যত বাধা দুঃখ আসুক না কেন আবার কেটে গিয়ে নেক্সট, ঠিক সেই রকম করে সময় নষ্ট নয়, সময়কে নষ্ট করবেন না, এখন রেডি হওয়ার সময়, আমরা সবাই তৈরি থাকব, হোপ ফর দ্য বেস্ট বলাই হয়, ভালোর জন্য আশা রাখতে হবে। ঠিক তেমন আমরা ঠিক এই পুরনো দুঃখের স্মৃতিগুলোকে, পুরনো না পাওয়ার ব্যথাগুলোকে যত স্মরণে রাখব তত দুঃখ আক্রমণ করবে, আমাকে এগোতে দেবে না। এই বাধাগুলোকে বাধ্য যারা করতে পেরেছে তারাই এগোতে পারে। একবার এক ছাত্রকে এক মাস্টারমশাই বলছেন, তোর মতো একটা গর্ধবের দ্বারা পড়াশুনো লেখাপড়া কোনোদিন হবে না। তা সেই ছেলেটা যদি মনে মনে ওই কথাটা নিয়ে বসে থাকতো যে আমার দ্বারা কোনোদিন কিছু হবে না, তাহলে সত্যিই তার দ্বারা কিছু হতো না। কিন্তু ছেলেটির মধ্যে অন্য একটা রিপারকেশন হলো, সে বলল, আমাকে এত বড় কথা মাস্টারমশাই বললেন, আমি করে দেখিয়ে দেবো। এবং সে পরবর্তীতে করে দেখিয়ে দিল, এবং মাস্টারমশাইকে টপকে সে কলেজের অধ্যাপক হয়ে গিয়ে বসলো। ঠিক, এভরিথিং ইজ পসিবল, সব কিছু সম্ভব, যে সত্তা ঘুমিয়ে আছে আমার মধ্যে, আমি ইচ্ছে করলেই সবটা হবে, আমার ভেতরেই আছে। তাই আসুন আমাদের অন্তর্নিহিত সত্তাকে জাগরণ করি, আমাদের অন্তর্নিহিত পূর্ণত্ব শক্তির বিকাশ হোক। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। এই আলোচনা আজকে এইটুকুই, এই বিষয় নিয়ে পরবর্তীতেও আলোচনা থাকছে, আপনারা সঙ্গে থাকবেন। আজকে এইটুকুই।